হাই ফ্রেন্ডস, অপর্ণা রকমারি রান্নাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি গোবি মাঞ্চুরিয়ান, ফুলকপির মাঞ্চুরিয়ান। এর জন্য দেখো, সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে জল থেকে সব তুলে নিচ্ছি এবং ভালো করে ক্লিন করে নিই। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য নিয়েছি বেশ খানিকটা ময়দা। ময়দার মধ্যে দিয়েছি 3 থেকে 4 চামচ, কর্নফ্লোর, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিব, ব্ল্যাক পেপার পাউডার দিব 1 চামচ, রেড চিলি পাউডার দিব 1 চামচ, আর সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘরকো ব্যাটার তৈরি করে নেব। এইখানে লক্ষ্য রাখবে ব্যাটারটা যেন কখনোই পাতলা না হয়, একটু মোটা ধরনের হতে হবে, তাহলে পাকোড়াগুলো খুব সুন্দর হবে। দেখো, জল আমি দিয়ে দিচ্ছি এবং জল দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবারে একটা একটা করে ফুলকপি নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব, আর গরম গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি, আর দুদিকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে উঠিয়ে নিব। এইবার তেলটাকে অল্প করে দেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর 2 গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 2 চামচ, কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলের মধ্যে, 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির পাকোড়াগুলো। 3-4 মিনিট ফুটিয়ে নিলে আমার গোবি মাঞ্চুরিয়ান, ফুলকপির মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। খুব অল্প সময়ের মধ্যে নিত্য নতুন রান্না দেখার জন্য, শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ করি। আজকে পর্যন্ত টাটা।